ওয়েলকাম জানাচ্ছি আমাদের নতুন একটি ক্লাসে। আজকের বিষয় হচ্ছে গুগল অ্যাড। গুগল অ্যাড কি, গুগল অ্যাড দিয়ে গুগল অ্যাডগুলো কোথায় পাওয়া যায়, কেন গুগল অ্যাড মানুষ প্রদান করে, আপনি কি আজ পর্যন্ত গুগলের অ্যাড দেখেছেন না, গুগলের অ্যাড দেখতে কীরকম হয়, কোন কোন জায়গায় গুগল অ্যাডগুলো আমরা দেখে থাকি এবং তার গুরুত্ব কি, চলুন এই বিষয়গুলো নিয়ে কিছু আলোচনা করি। যদি আপনি গুগল অ্যাড সম্পর্কে জানতে চান অবশ্যই ভিডিওটা থেকে সরে যাবেন না, এই ভিডিওতে থাকুন এবং গুগল অ্যাড সম্পর্কে ভালো করে জানুন। গুগল অ্যাডের প্রথম যে বিষয়টি সেটি হচ্ছে, আমরা দেখেন দৈনিক প্রথম আলোতে আমরা প্রবেশ করলাম, প্রথম আলো পত্রিকায় প্রবেশ করার পর আমি এখানে একদম উপরে যে চিত্রটা দেখতে পাচ্ছি এখানে দেখেন গুগল দ্বারা বিজ্ঞাপন, একটি বিজ্ঞাপন রয়েছে গুগল দ্বারা বিজ্ঞাপন। তো এই বিজ্ঞাপনটা ওয়েবসাইটে প্রদান করেছে গুগল অ্যাডের মাধ্যমে, এবং যদি একটু নিচে যাই এই যে বিজ্ঞাপন এটা গুগল অ্যাডের মাধ্যমে আসছে। নিচে দেখেন বছরের সবচেয়ে বড় কনসার্ট, এইখানেও যে বিজ্ঞাপনটি রয়েছে গুগল দ্বারাই বিজ্ঞাপনটা প্রদর্শিত হচ্ছে। পুরো পত্রিকার মধ্যে যদি আমরা দেখি আরো অনেক এরকম বিজ্ঞাপন পাবো, এই যে গুগল অ্যাডের বিজ্ঞাপন, এই যে কনসার্টের বিজ্ঞাপন এবং নানান জায়গায় এরকম বিজ্ঞাপন রয়েছে। শুধুমাত্র প্রথম আলো নয়, দৈনিক ইত্তেফাকে প্রবেশ করলাম, দেখেন শুরুতেই একটি বিজ্ঞাপন আমাদের চোখের সামনে। নিচে দেখেন একটি বিজ্ঞাপন আছে লঙ্কা বাংলা, লঙ্কা বাংলার একটি বিজ্ঞাপন চলছে গুগল দ্বারা প্রদর্শিত হচ্ছে। ইভেন আমরা যদি আরো একটু নিচে যাই দেখেন ওয়ালটনের একটি বিজ্ঞাপন এখানে চলছে। তো শুধু পত্রিকাগুলোই নয়, আমরা যদি কিওয়ার্ড লিখে সার্চ করি গুগল, দেখেন বর্তমানে উইন্টারের সিজন চলতেছে অর্থাৎ শীতকাল, এই শীতকালে দেখেন উইন্টার ড্রেস ফর লেডিস লিখে সার্চ করলাম, এই যে অ্যাড লেখা দেখছেন, এই যে প্রাইস সহ প্রোডাক্টগুলো চলে আসছে, এগুলো কিন্তু একটি ওয়েবসাইট থেকে গুগল আপনাকে এনে দেখাচ্ছে। এই যে অ্যাড লেখা থাকে এটাই হচ্ছে গুগল দ্বারা প্রদর্শিত বিজ্ঞাপন। তারপরে যদি আমরা ফেস ক্রিম দেখি, এই শীতের সময় আমাদের ত্বক ঠিক রাখার জন্য ফেস ক্রিম দরকার, ফেস ক্রিম লিখে যখন আমি সার্চ করলাম দেখেন এখানেও অ্যাড লেখা রয়েছে, এই যে অ্যাডটা সেটা হচ্ছে গুগলের মাধ্যমে প্রদর্শিত হয়েছে। ইভেন আমরা যদি লিখি লেডিস ড্রেস ফর উইন্টার, এখানেও কিন্তু আমরা দেখতে পারতেছি যে লেডিসের ড্রেসগুলো যদি নিয়ে আসে এটা কিন্তু গুগলের অ্যাড থেকেই এসেছে। এই যেখানে আমরা অ্যাড লেখাটি দেখছি সেটা কিন্তু দেখেন বেস্ট ড্রেস ফর লেডিস গার্ল, এই যে কিওয়ার্ডটা দিয়ে আমি সার্চ করলাম এইখানেও দেখেন অনেকগুলো ড্রেস কিন্তু গুগল দের অ্যাড দ্বারা প্রদর্শিত হয়েছে সবার আগে, পরবর্তীতে আমার অন্য অন্য পোস্টগুলো দেখা যাচ্ছে। ঠিক সেমভাবে কিন্তু আমরা বেস্ট ড্রেস ফর গার্ল কালেকশন এইখানেও কিন্তু দেখতেছি গুগল দ্বারা বিজ্ঞাপন। শুধুমাত্র কি প্রোডাক্টের বিজ্ঞাপনই দেয়, না দেখেন আমি ডিজিটাল মার্কেটিং কোর্স লিখে এখানে সার্চ করলাম, গোপালপুর টঙ্গি আমার লোকেশন দেখাচ্ছে, দেখেন অ্যাড অ্যাড অ্যাড, এই যে প্রতিষ্ঠানগুলো তাদের ট্রেনিং সেল করার জন্য অর্থাৎ তাদের বিজ্ঞাপন বিজ্ঞাপনের মাধ্যমে গুগলের মাধ্যমে তাদের কোর্সগুলো বিক্রি করার জন্য বা ডিজিটাল মার্কেটিং সম্পর্কে তথ্য প্রদানের জন্য তারা কিন্তু অ্যাড প্রদান করেছে। এই যে অ্যাড, এই অ্যাড, তো এই অ্যাডগুলো কিন্তু গুগল দ্বারা প্রদর্শিত হচ্ছে। আমরা যদি ইউটিউবে যাই, ইউটিউবে ঢুকতেই দেখেন এই যে একটি অ্যাড চলতেছে। ইভেন ডিজিটাল মার্কেটিং কোর্স লিখে যখন আমি ইউটিউবে সার্চ করলাম দেখেন এই যে এই ভদ্রলোকের অ্যাডটি দেখাচ্ছে, ডিজিটাল মার্কেটিং ইনস্টিটিউট বিডির অ্যাডটি দেখাচ্ছে, উনি অ্যাড প্রদান করেছেন। এবং এইখান থেকে দেখেন আমাদের যে ভিডিওটি রয়েছে ডিজিটাল মার্কেটিংয়ের, এইটাতে যখন আমরা ক্লিক করলাম ভিডিওটা দেখার জন্য দেখেন এখানে কিন্তু আপনার একটি স্কিপেবল অ্যাড চলছে ভিডিওর ভিতরে, অর্থাৎ এখানে যে অ্যাডটি বিজ্ঞাপন দিচ্ছে এটা কিন্তু আমাদের বাংলাদেশেরই বিজলি কেবলের, এবং পাশে দেখেন একটা বিজলি কেবলের অ্যাড ব্যানারও কিন্তু চলছে। শুধুমাত্র ইউটিউবে না, আমরা দেখলাম দৈনিক পত্রিকা, আমরা দেখলাম গুগলে সরাসরি সার্চে, আমরা দেখলাম ইউটিউবের শুরুতে এবং ইউটিউবের ভিডিওর মধ্যে প্লাস ভিডিওর ভিতরে এবং পাশে সাইডে, সাথে কিন্তু দেখেন আমি ওয়েব হোস্টিং লিখে সার্চ করলাম গুগলে র্যান্ডমলি, ওয়েব হোস্টিংয়ের উপরে কিন্তু বিজ্ঞাপন চলছে, কারণ বর্তমান সময়ে অনেকেই ই কমার্স ওয়েবসাইট করার জন্য ওয়েব হোস্টিং সার্চ করে থাকে। তাহলে ওয়েব হোস্টিংয়ের যেমন নেম টিম, তারপর হচ্ছে ব্লু হোস্ট, তারপর হচ্ছে হোস্টিংগার, এরা কিন্তু তাদের পণ্যগুলো সেল করার জন্য এদেরকে কিন্তু সবাই চিনে, তারপরও তারা কিন্তু বিজ্ঞাপন প্রদান করে যায় এবং বিজ্ঞাপন প্রদান করছে। দেখেন আমি হেড পেইন মেডিসিন অর্থাৎ মাথা ব্যথার জন্য হেড পেইন মেডিসিন লিখে সার্চ করলাম, একটা আর্টিকেলে ঢুকলাম, দেখেন এটা শুরুতেই যখন আমি ঢুকলাম প্রথমেই দেখেন গুগল দ্বারা প্রদর্শিত বিজ্ঞাপন। এখানে ক্রসে যদি আপনি ক্লিক করেন দেখবেন স্টপ এই যে অ্যাড ফ্রম গুগল, এবং এখানে দেখেন এই যে বিজ্ঞাপনটি এটাও গুগলের, অর্থাৎ আমরা যে দৈনন্দিন আমাদের প্রয়োজনে যে সকল শব্দ
বা বাক্য লিখে আমরা গুগলে সার্চ করি, সার্চ করার পরে প্রথমে যে বিজ্ঞাপনগুলো দেখতে পাই সেটা হতে পারে আপনার যে কোনো পত্রিকায়, হতে পারে আপনার কোনো ওয়েবসাইটে, আপনার ব্যক্তিগত ওয়েবসাইটে, হতে পারে আপনার অ্যান্ড্রয়েডের প্লে স্টোরে অ্যাপের ভিতরে, যখন কোনো গেম বা কোনো অ্যাপ নামান যেগুলো হচ্ছে ফ্রি সেগুলোর ভিতরে, হতে পারে আপনার আইফোনের আপনার অ্যাপ স্টোরে বা অ্যাপেল স্টোরে, সেখানে কিন্তু আপনি ফ্রি অ্যাপ যেগুলো নামান সেখানেও কিন্তু বিজ্ঞাপন দেখায়। আপনি হতে পারেন ইউটিউবের ভিতরে, ইউটিউবের ভিডিওর ভিতরে, ইউটিউবের ভিডিওর পাশে, এবং আপনি র্যান্ডমলি এরকম তাদের 56,000-58,000 উপরে অডিয়েন্স নেটওয়ার্ক রয়েছে যেখানেও সে গুগল অ্যাডগুলো দেখে থাকে। তো বর্তমান সময়ে গুগলের অ্যাড খুব বেশি আপনার গুরুত্বপূর্ণ। যারা গুগল অ্যাড সম্পর্কে আরও জানতে চান, শিখতে চান, তারা এই ভিডিওটি অবশ্যই লাইক করেন, আপনার মূল্যবান বক্তব্য বা মতামত কমেন্টে জানান, ইভেন ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, আপনার ওয়ালে শেয়ার করে রাখুন, যাতে পরবর্তীতে আপনি আবার ভিডিওটি দেখে আপনি এটা সম্পর্কে আরও ভালো ধারণা নিতে পারেন। গুগল অ্যাড সম্পর্কে কোর্স করতে আগ্রহী তারা কমেন্টে ইন্টারেস্ট লিখবেন, হ্যাশট্যাগ ইন্টারেস্ট গুগল অ্যাড, হ্যাশট্যাগ ইন্টারেস্ট ফর গুগল অ্যাডস লিখে আপনারা কমেন্ট করবেন, আপনাদেরকে নিয়ে আমরা একটা লাইভ ক্লাস করব। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। নেক্সট ভিডিও দেখার আহ্বান জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ।